আসলে একটা বাচ্চা মেয়ে, এটা প্রথম অবস্থাতে মিসিং, তারপরে ডেড বডি রিকভারি করা, এটা ভীষণ দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। আমরা সব কেসে আমরা গুরুত্ব দিয়ে দেখি, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে আপনারা দেখেছেন। পুরো ডিস্ট্রিক্ট পুলিশ এটার মধ্যে আমরা প্রথম থেকেই এটাকে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কী করে এটাকে ডিটেক্ট করা যায়। অ্যাকর্ডিংলি আমরা অনেক ইন্টারোগেশন করেছি। কমল নায়ক বলে একটা ছেলে, সে জাস্ট এখন স্বীকার করেছে সে এই ঘটনাটা করেছে। এটা একটা এই মামলাটা রেজিস্টার হয়েছে 9 তারিখে। এই মামলার টিকের সময় থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমি খুশি।